মেকআপ আমাদের এখন ভীষণ একটা আকর্ষণীয় দিক। প্রত্যেকেরই মেকআপের দিকে একটা আকর্ষণ থাকে, পুরুষ হোক বা মহিলা, প্রত্যেকেই মেকআপ করে থাকেন। আমি তো বেসিক্যালি মেকআপটা মানে হচ্ছে কৃত্রিম উপায়ে সৌন্দর্য, আমি তো প্রাকৃতিক সৌন্দর্যটার প্রতি বেশিটা বিশ্বাস করি বা বলে থাকি। যাই হোক, সামনে পুজো আসছে, আমাদের তো নিজেদেরকে সুন্দরভাবে সাজিয়ে তুলি, আর তার সাথে সাথে সব থেকে মেকআপের নজরটা কারে হচ্ছে বাচ্চাদের। যেমন ধরুন মারা মেকআপ করছে, লিপস্টিক লাগাচ্ছে, কাজল লাগাচ্ছে, ফাউন্ডেশন লাগাচ্ছে, বাচ্চারাও কিন্তু সেই দিকে মায়ের মতন সাজতে চায়, জেদ করেন। সেই সময় কিছু জিনিস দিয়ে, মানে হার্মফুল নয় সেরকম জিনিস দিয়ে কিন্তু আমরা বাচ্চাদেরকে মেকআপ করাতে পারি। এবং যদি আমাদের কাছে দামি দামি আমাদের প্রোডাক্ট না থাকে, যারা দামি প্রোডাক্ট ইউজ করতে পারছেন না, হ্যাঁ সবার তো সামর্থ্য হয় না, তো সেক্ষেত্রে তারাও এই মেকআপটা ইজিলি করতে পারেন। আর তাছাড়াও এবারে ধরুন অনেকে আছেন বাইরে মেকআপ করছেন, কোথাও কোথাও কাউকে মেকআপ করাচ্ছেন বা নিজেরাও মেকআপ করছেন, হয়তো তার কাছে ফাউন্ডেশন অল্প মুখেই লাগাতে পেরেছেন, কিন্তু বাকি জায়গাগুলোতে তো আমাদেরকে মেকআপটাকে কভার করতে হবে, হাত পা যেগুলো দেখা যাচ্ছে, তা না হলে তো বিচ্ছুরি ব্যাপার। তো সেক্ষেত্রেও আমরা এই মেকআপটা ইউজ করতে পারি, যেটা আমি আপনাদেরকে এখন বলবো বা দেখাবো। দেখুন, প্রথম কথা হচ্ছে পাউডার, মানে জাস্ট বডি ট্যাল্ক পাউডার, যে কোনো পাউডার, সেই পাউডার আর লাগছে শুধুমাত্র বডি লোশন, যে কোনো বডি লোশন আপনারা ইউজ করতে পারেন। তাহলে আমরা খুব তাড়াতাড়ি ফাউন্ডেশন করে ফেলতে পারবো। তবে হ্যাঁ, এই যে ফাউন্ডেশনটা আপনাকে দেখাবো, সেই ফাউন্ডেশনটা কিন্তু মেকআপের যে একটা পার্ট থাকে না, যে ক্লিনজিং, টোনিং, ময়েশ্চারাইজিং, তারপরে আমরা প্রাইমার, তারপরে ফাউন্ডেশন, ঠিক সেই রকমই এই যেটা দেখাচ্ছি সেটাও কিন্তু আপনারা পার্ট বাই পার্ট করে ইউজ করবেন। কারণ নোংরা মুখে আমরা বা অপরিষ্কার মুখে এইটা মেকআপ ফাউন্ডেশন কখনোই বসে না বা ভালো লাগে না। তার জন্য আমাদেরকে কি করতে হবে বললাম, পাউডার আমরা নিয়ে নেব, আর যে কোনো জায়গা তো নিতে পারেন এবং আপনারা হাতের মধ্যেও কিন্তু নিয়ে নিতে পারেন। যেমন ধরুন আপনি জায়গা ছাড়াও আপনি হাতের মধ্যেও এটা ব্যবহার করতে পারেন। পাউডারটা নিয়ে নিলাম, একটুখানি বডি লোশন নিয়ে সেটাকে আমরা ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর যেখানে আপনাদের মনে হচ্ছে যে এই ফাউন্ডেশন এটা অ্যাপ্লাই করবেন, ফাউন্ডেশনের মতোই কিন্তু গ্লো দেবে, একটা ডিউভি লুক দেবে, ভেজা ভেজা একটা সুন্দর লুক দেবে, ঠিক আছে? এটা আপনি অ্যাপ্লাই করে আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না যে গ্লোটা কেমন এসেছে। যেখানে আপনি পারবেন সেখানে এইটা অ্যাপ্লাই করবেন, আর আপনার পুরো যে ফ্লোলেস যে লুকটা দেবে একদম কিন্তু ফাউন্ডেশন অ্যাপ্লাই করার মতনই। তো আপনারা এই টিপসটা অ্যাপ্লাই করুন অ্যান্ড আমাকে জানান সত্যি সত্যি কাজে লাগছে কিনা, কারণ আপনাদের কমেন্ট আমার জন্য অনেকটা গুরুত্বপূর্ণ। অনেক সময় কি হয়, আমাদের বাজারে যে সমস্ত ফেস পাউডার যেটাকে আমরা কম্প্যাক্ট বলে থাকি বা বিভিন্ন রকম মেকআপ প্রোডাক্ট বলে থাকি, সবসময় আমাদের হাতের কাছে থাকে না, সবসময় আমরা সেগুলোকে নিতে পারি না। সেই ক্ষেত্রে আমরা প্রত্যেকের ঘরে বডি ট্যাল্ক থাকবেই, পাউডার অ্যান্ড বডি লোশন বা যে কোনো ক্রিমও আপনি ব্যবহার করতে পারেন, সেটা থাকতে পারে। এরপরে এই যে সমস্ত মেকআপ প্রোডাক্ট কখনো আমাদের মুখের মধ্যে বিভিন্ন রকম সাইড এফেক্ট দেখা দিতে পারে, কিন্তু যে পদ্ধতিটা আপনাদেরকে বললাম বা দেখালাম সেটা কিন্তু একেবারে কোনো ক্ষতি করবে না, অথচ আপনাকে কিন্তু সেই ধরনের নামি দামি ফাউন্ডেশনের যে গ্লো সেই লুকটা কিন্তু আপনাদেরকে দেবে। প্রথম কথা হচ্ছে উপস্থিত বুদ্ধি, যে আমাদের ঘরের মধ্যে যা জিনিস আছে তাই দিয়ে নিজেকে সুন্দর করে তোলা, আর পার্শ্ব প্রতিক্রিয়াহীন, মানে এর কোনো সাইড এফেক্ট থাকবে না। আর নাম্বার থ্রি, যে নামি দামি যে প্রোডাক্টগুলো রয়েছে তারই মতন ফ্লোলেস একটা লুক পাওয়া যাবে।